দুর্গাপুজো তো তার কাছে শুধু উৎসব নয়, আবেগের আর এক নাম। তাই হাতে নতুন ক্যালেন্ডার পাওয়ার পরেই যে দিনটির দিকে আগে চোখ রাখে বাঙালি, সেটি হলো দুর্গাপুজো। দেবী আরাধনা ও আনন্দ উৎসবে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী ও নবমী কাটার পরেই আসে দশমী। আর দশমী মানেই উমার ঘরে ফেরার পালা, বাঙালির চোখে জল। সেই চির পরিচিত ছবি দেখা গেল জার্মানির কোলন শহরের দুর্গাপুজোয়। দশমীতে ঢাকের বাদ দিয়ে উলুধ্বনি আর সিঁদুর খেলায় মেতে উঠলেন প্রবাসী মহিলারা। দশমীর দিন যে রীতির জন্য বাঙালি নারী অপেক্ষায় থাকেন, সেটি হলো সিঁদুর খেলা। সিঁদুর ব্রহ্মার প্রতীক। ব্রহ্মা জীবনের সমস্ত কষ্ট দূর করে আনন্দে ভরে রাখেন বলেই হিন্দু ধর্মে বিশ্বাস করা হয়। হিন্দু ধর্মে মনে করা হয় সিঁথিতে সিঁদুর পড়লে কপালে ব্রহ্মা অধিষ্ঠান করেন। এই কারণে দশমীর দিন সিঁদুর খেলার এই প্রচলন বলে মনে করা হয়। সেই রীতি প্রাচীনকাল থেকে পালন করেন বঙ্গবাসী। সেই প্রথা পালন করতে দেখা গেল সুদূর জার্মানির কোলন শহরের দুর্গাপুজোয়। শেষ হয়ে গেল, আজ সিঁদুর খেলার জন্য এসেছি। এই 4 দিন ধরে আনন্দ সব শেষ, তবে বলুন এই পুজোতে কলম থেকে শুভময় দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।